আচ্ছা, এই জায়গায় এমন কোন বাবা আছেন যে তার বাচ্চাকে বাসায় খাওয়াতে গিয়ে মোবাইল দেখান না? আপনার ওয়াইফ মোবাইল দেখানো ছাড়া খানা খাওয়ায়, এরকম কোন বাপ থাকলে হাত তোলেন? এতো বাচ্চা মানুষ মনে হচ্ছে। আমার প্রশ্ন বুঝছেন? কি বুঝছেন? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই কেমন সন্তানের বাপ হয়েছে দেখি, এদিকে আসেন। ও বয়স আছে তো? আরে ভাই, দূর থেকে তো মা। আর যেভাবে আপনি আপনার কালারফুল জামা পরছেন, আমি তো বলছি ইয়াং বাচ্চা পোলা পায়। সরি ভাই, জি বলেন তো আপনার গল্পটা বলেন তো। সাত মাসে বাচ্চারা কি মোবাইল দেখা হবে আপনি তো? দুধের বাচ্চা, আস্তে আস্তে। ও আচ্ছা, আপনি নিয়ত করছেন তাহলে? খুব ভালো কাজ, আল্লাহর জিকির করতে করতে খাওয়ান ঘুম পাড়ান, খুব ভালো। ছোট বাচ্চাদের উপরে শয়তান এবং দুষ্টজনের উপদ্রব খুব বেশি হয়, এই জন্য আসলে জিকির আজকের তেলাওয়াত চালু রাখলে বাচ্চাদের ভালো হয়। অনেক মা বাপ বোঝে না এটা, খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, আপনার বাচ্চা কি শুধু এইটাই? আচ্ছা, আপনার আসেন, আপনার স্ত্রী একটা ভালো কাজ করেন, বাচ্চাকে তেলাওয়াত জিকির শোনাতে শোনাতে খাওয়ান, এই জন্য আপনাকে একটা আমরা কই। কিন্তু আমি পুরস্কার যাকে দিতে চাচ্ছি সে মানুষটা কই, যে বাচ্চাকে মোবাইলে কার্টুন গেমস কোনো কিছু দেওয়া ছাড়া খাওয়ান। আসেন বাবা, এদিকে আসেন। হ্যাঁ, আপনার আবার বাচ্চার বয়স 30-20 কিনা আল্লাহ জানে, কারণ একজনের 7 মাস বলছে। আচ্ছা ভাই, এটা আপনার স্ত্রীর জন্য হাদিয়া, উনি যেহেতু আমলটা করেন। হ্যাঁ, আমার লেখা একটা বই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যা দোয়া ও জিকির, এবং বড় হওয়ার পরে বাচ্চাকে মোবাইল দেখা এখানে খাওয়াবেন না, ঠিক আছে? তো নিজেরা মোবাইল টিপে টিপে বন্ধ করবেন, নিয়ন্ত্রণ করবেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ। জি বলেন, সবাই কথা বন্ধ করেন। হ্যাঁ, আপনার বাচ্চার বয়স কত? আমি যা আশঙ্কা করছি তাই হয়েছে, 10 বছর বয়স হলে তো বড় হয়ে গেছে, এর তো চট করে মেরে খাওয়ানো যাবে, মোবাইল দেখানো লাগবে। ছোট 2-3 বছর বাচ্চা সাধারণত মোবাইল ছাড়া খাইতে চায় না, আমি সেইটা বুঝাইছি। তারপর আপনি আসেন, 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 আসেন। আপনি মুরব্বী মানুষ আসছেন, আপনার পুরস্কার ছাড়া আমি কেমনে ছাড়ি বলেন? জাজাকুমুল্লাহ খায়ের। আমি যাকে খুঁজছি সেই মানুষটা কি আছে এখানে? এরকম করো, আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাকে সচরাচর মোবাইল ছাড়া খাওয়ানো হয়। আর আছেন কেউ? ওই যে ভাই অনেক আগে হাত তুলছে, দেখি দাঁড়ান তো, আপনি কি বলেন তো, গল্পটা বলেন তো ভাই। আপনার বাচ্চার বয়স কত সেটা বলেন আগে। 3 বছর, 1.5 বছর, তার মানে দুধের বাচ্চা। দূর ভাই, আপনারা প্রশ্ন যদি না বোঝেন কেমনে হবে রে ভাই? আপনার 3 বছরের মোবাইল ছাড়া খাওয়ায় কিভাবে খাওয়ান আপনার এই কারামতিটা শুনান তো, এটা দাঁড়ান তো কষ্ট করে। ভাইয়ের বাচ্চা 3 বছর বয়স, মোবাইল দেখানো ছাড়া বাচ্চাকে খাওয়ায়, এরকম মানুষ যদি আমি দেখতে চাইছি বলেন তো দেখি, আপনার গল্পটা বলেন তো, সফলতার গল্প। আমি বাচ্চাকে অন্য ভালো কথা এগুলো বলতে বলতে বাচ্চাকে খাওয়ান, তো মোবাইলের জন্য বাচ্চা পিড়াপিড়ি করে না, কারণ কি? এটা তো হওয়ার কথা না, বাচ্চারা তো মোবাইল দেওয়া ছাড়া তো খায় না, মোবাইল দিলে খাবো এরকম বলে। আপনার বাচ্চা এরকম না হওয়ার কারণটা কি বলুন তো? আগে থেকে সামনে মোবাইলে আমি দেই, সামনে মোবাইলে দেখাবো। আপনারা স্বামী স্ত্রী নিজেরা মোবাইল টিপে টিপে করেন খুব? এইটা বললে কোনোদিন বাচ্চা কি এই আসক্তি থেকে বাঁচতে পারবে? পারবে না। তো আলহামদুলিল্লাহ, আমার ভাই একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন যে ওনার বাচ্চা 3 বছর বয়স, খাবার খাওয়াইতে গিয়ে কোনো মোবাইল দেন না, এটার প্রয়োজন হয় না, এটার কারণ কি? কিভাবে তিনি এটা অ্যানসিওর করলেন? তিনি বললেন যে তার ফ্যামিলিতে তিনি তার স্ত্রী বাচ্চার সামনে মোবাইল টিপাটিপির যে রোগ আছে এটা তারা করেন না।
আলহামদুলিল্লাহ, এটা একটা সুন্দর দৃষ্টান্ত, আমরা এটা সবাই আমল করার চেষ্টা করি। আমাদের বাচ্চাদের মেধা শেষ হচ্ছে, ইমান আমল শেষ হচ্ছে, তাকওয়ার চেতনা শেষ হয়ে যাচ্ছে, তাদের মধ্যে আগে থেকে ফিস্কের মানসিকতা তাদের ভিতরে ঢুকে পড়ছে, এবং বাচ্চাদের চোখ নষ্ট হচ্ছে, ব্রেইন নষ্ট হচ্ছে, সব কিছু ধ্বংস হচ্ছে এই মোবাইল অতিরিক্ত দেখাদেখির মাধ্যমে। পোলাপেন দেখবেন এখন অ্যাগ্রেসিভ, পিছি পিছি পোলাপেন দেখবেন ভাঙচুর করে, বাবার সাথে বাবার কোনো বন্ধু বান্ধব আসে বাসায় দেখবেন যে এরকম করে হাত তাক করে ঠুসঠুস করে গুলি করে, পোলাপেন আছে না নাই, আর সব পোলাপেন বদরাগী। এর অন্যতম একটা কারণ হলো যে সারাদিন কার্টুন দেখেন, কার্টুন কি মারামারি কাটাকাটি শেষ করে ফেলে, এগুলো দেখে দেখে পোলাপেন আদা ক্রেজি হয়। এই জন্য এগুলো থেকে বাচ্চাদেরকে বাঁচাইতে না পারলে আমাদের প্রজন্ম বাঁচানো যাবে না। আপনাকে আমাদের লেখা একটা বই রমাদান প্ল্যানার আসুনাপ্রে প্রকাশিত আলেম মানুষ নিশ্চয়ই শুক্রান বারকাল্লাহ ফিকুম। ভাইরা আমার